তো হে গাইস, নতুন ব্লগ নিয়ে এসে গেছি। এই ব্লগে লাস্ট অফ থাকো, কন্টিনিউ থাকো। আর এই ব্লগে আমি কিছু শুটিং করছি, তোমরা ওই শুটিংটার ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, একটা নতুন প্লেসে যাবো, ওই জন্য ওখানে শুটিং করবো। চলো আমরা যাচ্ছি, তারপর তোমাকে ভিডিওটা দেখাচ্ছি কন্টিনিউ। ওই জন্য ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো লাগছে। সাইকেলে আছি একাই, সাথে কেউ নাই। তো বন্ধু, ওই জায়গাটা চলে এলি, পেছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, ওই ব্যাকগ্রাউন্ডে আজকে শুটিং করবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আরে এই ভিডিওটা দেখে তোমাদের কোনো মনে হচ্ছে জন্টি সেই আত্মাটা বের হয়ে যাচ্ছে, ওই ভিডিওটা আমি এডিট করেছি এখানে? তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ভিডিওটা এডিটটা কী করে করেছি এটা বলে দেবো। চলো ঠিক আছে, দেখো ভিডিওটা। আর এই সিনটা বটে যেখানে আমি সুসাইড করেছি, ওই সিনটা বটে। আর তোমরা বলবে এখানে কেন চুড়পেছে? এখানে চুড়পেছে এই কারণে যে জন আত্মাটা বের হতেছিল না, সারে একটি ধাপ বটে এটা। আর বন্ধু, আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেলো, এবার আমি বাড়ি দিকে রওনা করছি। আর তুমি বন্ধু পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা দেখে এত সুন্দর দেখাচ্ছে যে অসাধারণ। বন্ধু, এই জায়গাটার নাম তো তোমাকে বলে দেবো, ভিডিওটা লাস্ট তো থাকো, তোমরা ভিডিওটা আপনি জানে যাবে। আর বন্ধু, তোমরা জায়গাটার নামটা জানো তো কমেন্টে অবশ্যই বলে দাও। তো বন্ধুরা, ব্লগটা এত পর্যন্ত ছিল। তো ব্লগটা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভাইটাকে সাপোর্ট করতে মন করে তো সাপোর্ট করবে, ঠিক আছে? আর এরকমই আমি স্ট্যাটাস আর নিয়ে আসি আর আসতেই রেব, ঠিক আছে? থ্যাংক ইউ।